জুলাইয়ের প্রথম দিনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সমুদ্র সৈকত কুয়াকাটা থেকে। সম্মানিত ফেসবুক ফ্রেন্ড বন্ধুরা, আমার আজকের গণপরিবহন ছাড়ার পরে লোকাল কিছু লোকজন আনাগোনা দেখা গেছে আমাদের এই বিচের পারে সমুদ্র সৈকতে। অনেকগুলো লোকাল আশেপাশের লোকজন আসছে, মুক্ত বাতাস উপভোগ করছে এবং সমুদ্রের ঢেউ দেখছে। আজকের সমুদ্রের ঢেউ বুঝতে পারছে যে কিছুদিন কিছু একটা হলেও আমরা লোকজনের অনুভব করতে পারছি, এমনটাই হয়তোবার সমুদ্রে চিন্তা করতে পারে। সমুদ্র সৈকত একদম খালি, কিন্তু কতগুলো ইয়ং ছেলেপাল এলাকার হয়তোবা কলাপাড়া মহিপুরের এই সাইডের কিছু মেহমান আমাদের এই সাগর পাড়ে ঘোরার জন্য আসছে। এই আপনাদেরকে দেখাচ্ছি, ওই যে এতদিন একবারে শূন্য ছিল, একটি লোকও এক ঘন্টার জন্য একটি লোকও সাগর পাড়ে এই সমুদ্র সৈকতে আসে নাই, এমন রেকর্ড দুই যুগেও হয় নাই। দুই যুগে এরকমের খালি ছিল না কোনো দিনই। ইতিহাস, পর্যটন ইতিহাসের 1998 সালের ঘটনা বলি থেকে আমরা যতটা জানি, আমাদের এই সিবিচ এক ঘন্টার জন্য কোনো দিন খালি হয়নি, কিন্তু মাসের পর মাস, আড়াই মাস শূন্য হয়ে পড়েছিল। কিন্তু এই আজকের সবেমাত্র প্রায় শতাধিক লোকের মতো এই সাগর পাড়ে দেখা যাচ্ছে আশেপাশে, মানে আমাদের স্থানীয় বলা চলে হয়তোবা 20 কিলো 10 কিলো এরকমের ভিতরে এই সাইডের লোকজন বাতাস, মুক্ত বাতাস নেওয়ার জন্য, শ্বাস নেওয়ার জন্য তারা এই সমুদ্রের পাড়ে চলে আসছে। ওরা উপভোগ করছে যে করোনা, তুমি অনেক কিছুই বদলে দিয়েছে আমাদেরকে, করোনায় পেরেছে মানুষকে ঘরের ভিতরে আটকে রাখার একটা পরিবেশ তৈরি করতে। কিন্তু আপনারা দেখেন যে প্রায় শতাধিক লোক বলা চলে, স্থানীয় লোক আশেপাশের ইউনিয়ন থানা থেকে ঘোরার জন্য আসছে, আবার কিছুক্ষণ পরই চলে যাবে। তো আমাদের এখানে হোটেল মোটেলের সিদ্ধান্ত, মালিক সমিতির সিদ্ধান্ত, তারা এত সকালে সরকারের নির্দেশ না পাওয়া পর্যন্ত তারা হোটেল খুলছে না এবং পর্যটকদের আমন্ত্রণ জানাচ্ছে না। এটা কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হচ্ছে যে তারা যতক্ষণে সরকার নির্দেশ না দেবে লিখিতভাবে, ততক্ষণে তারা এই সিদ্ধান্ত অটল থাকবে। কারণ হলে তারা, আমি যতটা জানি যে তারা বলেছে যে সরকারের নির্দেশেই চিঠির মাধ্যমে 18 মার্চ জেলা প্রশাসকের মাধ্যমে ঘোষণা করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে, কোনো পর্যটক এখানে ঢুকবে না এবং রাখা যাবে না হোটেলে। তো এভাবে আবার লিখিতভাবে যদি সরকার, আবার জেলা প্রশাসক মহোদয় যদি আবার এটাকে খুলে যায়, তা সে থেকে পর্যটকদের রাখবে এবং সেবা দেবে এবং আমন্ত্রণ জানানো হবে। আমরাও সেই আশায় বুক পেতে আছি, কবে নাগাদ আমাদের এই আশা আকাঙ্ক্ষা পূরণ হবে সেই আশায় আমরা যে ট্যুরিজম ব্যবসায়ীরা আছি, আমরা সেই আশায় বুক পেতে আছি। এই হলো যে আমাদের এখানের সিচুয়েশন আজকের পহেলা জুনে আমাদের এই যে সীমিত আকারে গণপরিবহন ছাড়ার কারণে অনেক অনেক লোক এখানে আসা যাওয়া করছে, বাইরের লোক না, আমাদের স্থানীয় আশেপাশে ইউনিয়ন থানা থেকে আসায় এসে ঘুরে আবার চলে যাচ্ছে, প্রায় শতাধিক লোক এখানে আসছে আজকের। এটা আমি বলতে পারি আপডেট আজকের সমুদ্রের পাড়ের খবর। এ
এই একটু জানানোর জন্য আপনাদের সামনে নিয়ে আসলাম, লাইভে আসলাম। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা সবাই সবার জন্য দোয়া করি যেন আমরা যেন ভালো থাকি, সবাই সামাজিক দূরত্বতা থাকি এবং সুস্থ থাকি। বেশি বেশি আল্লাহকে ডাকি আর যেন খুব দ্রুত যেন করোনা আমাদের মাঝ থেকে সরে যায়, সেই আশা আকাঙ্ক্ষা রেখে আমি এখানকার আজকের মতো লাইভ থেকে বিদায় নিলাম। ধন্যবাদ সকলকে।